সব আমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে আমরা খুব একটা জানি না। আল্লাহ কত বড়? হ্যাঁ অনেক বড়। কত বড়? অনেক বড়। অনেক বড় কত বড় আপনি জানেন? আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনার ধারণা আছে? আল্লাহকে মানুষ চিনে না বিধায় আল্লাহর ইবাদত করে না, নেতাকে চিনে বিধায় নেতার পূজা মানুষ করে। আল্লাহকে চিনে না এই জন্য আল্লাহর পূজা মানুষ করে না, আল্লাহকে চিনে না বিধায় মানুষ আল্লাহর ইবাদতের জন্য পড়ে থাকে না। মানুষ রুজি রুটি ভালোভাবে চিনে, এই জন্য রুজি রুটির জন্য যা খুশি তাই করে, আজান হয়ে গেলেও বাহিরে ঘোরাফেরা করে। কেন? আল্লাহকে সে চেনে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জিজ্ঞাসা করতেছেন সূরা সফফাতের 87 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা যন্নুকুম বিরাব্বিল আলামিন, ফামা যন্নুকুম বিরাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তোমাদের ধারণা কি বলো তো? যে আল্লাহ সম্পর্কে তোমরা কি ধারণা করো, যিনি বিশ্ব জাহান পরিচালনা করেন তার সম্পর্কে তোমরা কি ধারণা করো? সালাতের মধ্যে পড়তেছি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি বললাম? অধিকাংশই বুঝে না। যদি বুঝতো সূরা ফাতিহার অর্থ বুঝতো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমার নিকটেই সাহায্য প্রার্থনা করি, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, এটা যদি বুঝতো তাহলে কি বাংলাদেশে মাজার থাকতো? মাজারে গিয়ে কি মানুষ চাইতো? আমার কথা বুঝতে পারেন নাই? যেই মানুষটি শুক্রবারে মসজিদে এসে বলে কি বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই, এটা যদি বুঝতো তাহলে কি মানুষ মাজারে যাইতো? মাজারের ব্যবসা থাকতো? একটা ব্যবসাও থাকতো না। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই শুধু সাহায্য চাই, আর কারো কাছে চাই না, তাহলে কি খাজা বাবার কাছে সন্তান চাইতো? কুমিরের কাছে গিয়ে মানুষ সেজদা দিত? কচ্ছপের কাছে গিয়ে মানুষ সেজদা দিত? গাছের মধ্যে তেনা বাঁধতো? বাঁধতো না। মানুষ আল্লাহকে চিনে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, ফামা যন্নুকুম বিরাব্বিল আলামিন, মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তোমাদের ধারণা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের পরিচালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনি কি বুঝলেন এখানে? জগৎ সমূহের প্রতিপালক, আপনি বলবেন যে সারা পৃথিবীর পরিচালক, সারা পৃথিবীর পরিচালক বলতে আপনি কি বুঝেন? সারা পৃথিবীর পরিচালক বলতে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বোঝা যায়, যে বনের মধ্যে বাঘ, বনের মধ্যে বাঘ, হরিণ, সাপ, কচ্ছপ, সমুদ্রের মধ্যে বিশাল বিশাল মাছ, এক লোক মা খাবার যাতে টন টন কে মাছ, কত বড় মাছ! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কোনো এক সফরে ছিলেন, 18 দিন একটি মাছ খেয়েছে 300 মানুষ, 3 বেলা 18 দিন খেয়েছে একটি মরা মাছ, সমুদ্রের একটি মাছ 18 দিন খেয়েছে, 18 দিন 300 মানুষে খেয়েছে, বুখারীর হাদিস, তারপরও মাছ শেষ হয় না। আল্লাহু আকবার, কত বড় মাছ ছিল সেটা! এই সমস্ত মাছের খাবার যিনি, সমুদ্রের মধ্যে এক লোক মাই লক্ষ লক্ষ মাছ খেয়ে ফেলে আরেকটি মাছ, বিশাল বিশাল তিমি মাছ, হাঙ্গর মাছ, এই সমস্ত মাছের খাবার প্রয়োজন, জঙ্গলের মধ্যে বাঘের খাবার প্রয়োজন, রাস্তার মধ্যে একজন গাড়ি অ্যাক্সিডেন্ট করে পা হারিয়ে চিৎকার করতেছে, আল্লাহকে ডাকতেছে, ছোট বাচ্চা, শিশু বাচ্চা দুধের জন্য কাঁদতেছে, মায়ের কাছে কাঁদতেছে, এই খবরটা মায়ের কাছে পৌঁছে দেয়, মায়ের মনের মধ্যে মহাব্বত সৃষ্টি করে দেয়, আরেকজনের প্রসব বেদনা হয়েছে, আবার গাভীর বাচ্চা হবে, হাতির বিশাল বড় বাচ্চা হবে, প্রসব বেদনা উঠেছে, সৌদি আরবে মানুষের বিপদ হয়েছে, কাশ্মীরে মানুষের বিপদ হয়েছে, সব কিছু যিনি একসাথে সমাধান করেন তিনি হলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বুঝলেন? সব কিছু যিনি একসাথে পরিচালনা করেন তিনি হলেন রব্বুল আলামিন।
ফামা যন্নুকুম বিরব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তোমাদের ধারণা কি, তোমরা কি ভাবো আল্লাহকে? কিন্তু মানুষ মানুষকে বেশি ভয় করে আল্লাহর চেয়ে। বিশ্বাস করেন, মানুষ যদি আল্লাহকে চিনত, একটা গরুর বাচ্চা গরুকে মানুষ যত ভালোবাসে আল্লাহকে তার দশ ভাগের এক ভাগও ভালোবাসে না মানুষ। একটা গরুর প্রতি মানুষের মহাব্বত যত, একটি ছাগলের বাচ্চা ছাগলের প্রতি মানুষের যত মহাব্বত, আল্লাহর প্রতি তত মহাব্বত নেই। বলেন কি কথা এটা, কেমন কথা জি? যে একটা ছাগলের জন্য আপনি রাস্তায় পড়ে থাকেন, ছাগল নিয়ে মাঠে চলে গেছেন, অথবা ছাগল বানতে বানতে এদিকে হাইয়া আলাসসালাহ হাইয়া আলাল ফালাহ ডাক পড়ছে, আপনি মসজিদে আসেন না, তার মানে কি ছাগলের প্রতি মহাব্বত বেশি? আপনি লাল শাকের ক্ষেত, লাল শাকের বেশি বুনে দিয়েছেন, লাল শাক হয়েছে, ওই লাল শাককে যতটুকু মহব্বত করেন আল্লাহকে ততটুকু মহব্বত করেন না। কারণ লাল শাকে বাজারে নিয়ে বিক্রি করলে আপনি টাকা পাবেন, মসজিদে আসলে তো টাকা পাবেন না। সকাল থেকে লাল শাকের পিছে সময় দিচ্ছেন, আবার জোহরের আগে শাকটা উঠে পানি দিয়ে রাখছেন, বিকেলবেলা বাজারে নেবেন। কিন্তু সালাতের যে আজান দিয়েছে, আপনি প্রস্তুতি, যদি কোনো দিন সালাতে আসেন তাহলে কি করেন, কোনো রকম অজু করে এক রাকাত পাইলে পাইলাম, না পাইলে নেই, তাই না অবস্থা? তাহলে আল্লাহকে বেশি ভালোবাসে না ওই মূলার ক্ষেতকে বেশি ভালোবাসে? আবার যারা মোটামুটি পাঁচক্ত সালাত আদায় করে, যখন ধান কাটে, ধান কাটতে কাটতে সময় চলে যায়, সালাতের কো আজকে কি করছেন, আসেন না কেন? কো আজকে কামলা নিছিলাম অনেকগুলো, সময় পাইনি। তার মানে কি, আপনার ধান আর ওই কামলাকে যতটুকু ভালোবাসেন আল্লাহকে ততটুকু মানুষ ভালোবাসে না, এটাই স্বাভাবিক কথা। আল্লাহকে যদি মানুষ ভালোবাসত, আল্লাহর কাছে মানুষ যদি যাইত, আল্লাহকে যদি মানুষ চিনত, তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তার চেয়ে আমাদেরকে বহু বহু গুণ বৃদ্ধি করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিতেন। কিন্তু আমরা আল্লাহকে চিনতে ভুল করে ফেলেছি, আল্লাহকে চিনি নাই, সালাত সিয়াম কোথায় চলে যায়, কত কাজের ফাঁকে আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যায়। আজকে আপনি ধরতে পারবেন যে পৃথিবী পরিচালনা করেন আল্লাহ রব্বুল আলামিন, সেই আল্লাহ রব্বুল আলামিন যে কত বড়, আল্লাহ রব্বুল আলামিনের বিশালতা কতটুকু, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে রুজি দেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে লালন পালন করেন কিভাবে, আর আমাদেরকে কিভাবে মূল্যায়ন করেন, সারা পৃথিবীর মূল্য আল্লাহর কাছে নেয়, আর আপনার আর আমার কিসের মূল্য? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হজের 22 নম্বর সূরা 5 নম্বর আয়াতে বলছেন, ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা ফাইন্না খলাকনাকুম ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি। হে মানব সম্প্রদায়, শুধু মুসলমানের জন্য কোরআন নয়, কোরআন হলো হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ সবার জন্য। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, যদি তোমাদের ধারণায় সন্দেহ থাকে, একটু সন্দেহ থাকে যে কিয়ামতের দিন আবার আমাদেরকে কিভাবে সৃষ্টি করবে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মরে গেলেই তো শেষ, পৌঁছে গেলাম তো শেষ, আল্লাহ আমাদেরকে ধরবে কিভাবে, তাহলে জেনে রাখো, ফাইন্না খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন তুরাবিন মাটি হতে, সুম্মা মিন নুতফাতিন তুচ্ছ সামান্য থুতু বস্তু থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, যেটা একদম তুচ্ছ। এখানে একটা কথা বলে রাখি, হুজুর বলেছে যে নাপাক পানি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, শুনছেন না আপনি? আচ্ছা, যার শুরুটাই নাপাক সে পবিত্র হতে পারবে কখনো? বুঝেন না আমার কথাটা? যার শুরুটাই অপবিত্র সে পবিত্র কিভাবে হয়? হুজুর এখানে মিথ্যা কথা বলেছে, আল্লাহ বলছেন মিন নুতফা, তোমাদেরকে তুচ্ছ, যা যার কোনো মূল্য নেই, যাকে তোমরা ঘৃণা করো, সে তুচ্ছ পানি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন নাই যে নাপাক দ্বারা তোমাকে সৃষ্টি করেছি। আবার বলেছে সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। তো আল্লাহর মাখলুকাত কত এটাকে আপনাকে নির্ধারণ করতে কে বলল? বিজ্ঞান বলতেছে সমুদ্রের মধ্যে 300,000 প্রজাতির প্রাণী রয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহর সৃষ্টি প্রাণী যে কত, আল্লাহর সৃষ্টি জীব কত, আল্লাহ ছাড়া কেউ জানে না।
আল্লাহ ছাড়া কেউ জানে না, অসংখ্য প্রকারের জীব জন্তু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। আর হুজুর সীমাবদ্ধ করে দিয়েছে কি যে 18,000 মাখলুকাত, আল্লাহ নিজে বলতেছে যে অসংখ্য আল্লাহর সৃষ্টি জীব কত, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তাহলে এটা একটা মিথ্যা কথা। এখন আপনি বলবেন যে এটা কি বলেন আপনি, আল্লাহর কালাম সত্য না হুজুর সত্য? অবশ্যই আল্লাহর কালামকে বিশ্বাস করতে হবে, অন্যথায় ইমান থাকবে না। আমরা অনেক কিছু শুনেছি অনেক কিছু, কিন্তু এখন সেটা কোরআন হাদিস পড়তে গেলে দেখা যায় উল্টা হয়ে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন নুতফা, তোমাদেরকে তুচ্ছ পানি দ্বারা সৃষ্টি করেছি, সুম্মা মিন আলাকাতিন, অথবা রক্তপিণ্ড। একটা রক্ত যতই সুন্দর হোক সেটাকে মানুষ গায়ে মাখে না, সেটা নাকে মাখে না, হাতে মাখে না, মাখে কি মাখে না, সুম্মা মিন আলাকাতিন, সুম্মা মিন মুজগ, তারপরে গুস্তপিণ্ড থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহকে তোমরা চিনো না, আল্লাহকে বোঝো না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কী অবস্থায় বের করেছেন? আমরা একটা কথা শুনেছি, সূরা নাহাল 78 নম্বর আয়াত, আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে 18 বড়া পরে আসছে। এটা খুব প্রচলিত কথা, তাই না? এটা খুব প্রচলিত কথা, 18 বড়া পরে আসছে। আর আল্লাহ কী বলতেছে দেখেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহু আখরাজাকুম খরাজা ইখরুজু, আল্লাহ তোমাদেরকে এমনভাবে বের করেছেন, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করেছেন, মায়ের উদর থেকে তোমাদেরকে এমন অবস্থায় বের করেছেন, লা তাআলামুনা শাইয়া, তোমরা কিছুই জানতে না। আল্লাহু আকবার। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, বুতুন মানে পেট, উদর, আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে এমন অবস্থায় বের করেছেন, লা তাআলামুনা শাইয়া, তোমরা কিছুই জানতে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন হেরা গুহায় নুবুয়ত পেলেন, জিবরিল আমিন এসে জাপটিয়ে ধরলেন, বললেন যে ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন, ইকরা পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মা আনা বিকারি, নবী 40 বছর বয়সে বলছে মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 বড়া পরে আসে, ওয়াজ দেখছেন, এদিকে বলতেছে আমার বড় বীর আব্দুল কাদের জিলানি, আমার বড় হুজুর আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে 18 বড়া পরে আসছে। আর শ্রোতা বলছে সুবহানাল্লাহ, আপনি কি বলবেন, সুবহানাল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ? তাহলে এই যে ওয়াস, আল্লাহ বললেন যে কিছুই জানতে না, তার মানে কি আমি ইসমাইল, আমি কিছুই জানতাম না, আমার কোনো জ্ঞান ছিল না, আমি উলঙ্গ হয়ে দুনিয়াতে এসেছি, পায়খানার মধ্যে পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার গায়ে কাপড় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শক্তি দিয়েছেন, ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিকলাঙ্গ করে জমিনে শুয়ে রাখতে পারতেন, আমি গড়াগড়ি খেতাম, আমাকে কেউ দেখার ছিল না, আমাকে কেউ চিনত না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মর্যাদা দিয়েছেন। কে দিয়েছেন মর্যাদা? আল্লাহ আমাকে কথা বলার জবান দিয়েছেন। বিড়ালে পারে কথা বলতে? হ্যাঁ, মানুষ কি সুন্দর আব্বা ডাকে আম্মা ডাকে, কিন্তু বিড়াল কি জীবনে আম্মা ডাকতে পারবে, কুকুর ডাকতে পারবে? আপনি কি সুন্দর করে পানি খান, ওয়ালিসানা ওয়াশাফাত আইন, এই জিহ্বা যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন, এই ঠোঁট যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন, আপনি পানি পান করতে পারতেন না। আপনার ঠোঁট যদি না থাকে, আপনি যত বড় লন্ডন নিজামাই হন, আপনার কাছে মেয়ে বিয়ে দেবে কেউ? আর বলবেন যে ডিজিটাল যুগ, ঠোঁট না থাকলে আপনি পানি পান করতে পারতেন না গ্লাস দ্বারা? বলবেন যে ডিজিটাল যুগের ডিজিটাল মানুষ, পাইপ দিয়ে পান করব? এখন এইভাবে পাইপ কামড় ধরে টান দেন দেখি, হাওয়া যায় নাকি ভিতরে, যাবে পানি, যাবে ভিতরে? এই ঠুটের কারণে আপনি পানি পান করতে পারতেছেন, ঠুট বাড়ি দিলে কি সুন্দর আব্বা ডাকে আল্লাহ ডাকে, আল্লাহু আকবার। ঠুট না থাকলে আপনি ডাকতে পারতেন না, বিড়ালে কোনোদিন চুমুক দিয়ে পানি পান করতে পারে না, কুকুর খালি জিবা দিয়ে এইভাবে চাটে বাইরে বাড়ি করে, কিন্তু সে চুমুক দিয়ে পানি পান করতে পারে না, গরুও পারে না, যদি নাক না ডুবাই দেয় গরু কিন্তু পারবে না, নাক সহ ডুবিয়ে তারপরে পানি পান করে। আল্লাহু আকবার, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু দিয়েছে, খাইতে পারতাম না, কথা বলতে পারতাম না, দাঁত ছিল না, কানে শুনতাম না প্রথম অবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু আমাদেরকে দিলেন,
কিন্তু আল্লাহর শুকরিয়া আমরা করি না। এই জন্য আল্লাহ বলছেন যে মানুষ তোমাদেরকে আবার বৃদ্ধ অবস্থায় ফেরত দেই, যা শিশুর চেয়েও তোমরা অধম। একটা শিশু মানুষ ভালোবাসে কিন্তু বুড়া মানুষ মানুষ দেখতে পারে না, বৃদ্ধ হলে মানুষকে মানুষ দেখতে পারে না, ভালোবাসে না। বৃদ্ধ মানুষকে বুড়ায় খালি পেনর পেনর করে, কেনর কেনর করে, ঘেনর ঘেনর, বুড়া মরলে বাসি। এটা কি তোমরা দেখো না? তোমরা কি বোঝো না? আবার তোমাদেরকে হীনতম বয়সে আমি ফেরত দিয়ে দেই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত কিছুই না দিয়েছে কিন্তু সেই আল্লাহর মূল্যায়ন আমরা করতে শিখিনি। আল্লাহ রাব্বুল আলামিনকে মূল্যায়ন করতে শিখুন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় সূরা ইখলাসের মধ্যে দিয়েছেন, দিয়েছেন না? এরপরে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়েছেন। আয়াতুল কুরসি পড়েন না? আপনার কি মনটা কাঁদে না আল্লাহ রাব্বুল আলামিনের জন্য? যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি আরশ নয়, আরশ আরো বড়, কুরসিটা এমন বড় যেই কুরসি পুরা আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে রয়েছে। আল্লাহু আকবার, আসমান জমিনের মধ্যে কি আছে আজকে একটু আপনাকে বলবো, আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন, ধরতে পারবেন যে আসমান এবং জমিনের মধ্যে কি আছে। আর এই শুধু আসমান এবং জমিনকে আল্লাহর কুরসি পরিবেষ্টন করে আছে। কুরসি মানে কি? কুরসি মানে আমরা জানি চেয়ার, কিন্তু না, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কুরসি মানে, তাফসীর ইবনে কাসির আছে যে কুরসি মানে আল্লাহর পা রাখার জায়গা। আচ্ছা, পা রাখার জায়গা যদি আসমান এবং জমিন পরিবেষ্টন করে রাখে তাহলে তিনি আল্লাহ কত বড়? আপনি বুঝে তো ধরে নেই যে আসমান এবং জমিন কি জিনিস, আসমানের মধ্যে কি আছে। তাহলে একটা হাদিস বলি, আপনার কাছে পরিষ্কার হবে যে বিশ্বজাহানের প্রতিপালক তিনি কি। দেখেন তো, একটু খেয়াল করে বুঝেন, মাথার মধ্যে ঢুকান, আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, তিনি কি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কত, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোন সত্তা, তিনি মানুষকে কি ভাবেন, মানুষ তার তাকে কি মনে করে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, তো একজন বান্দা সবাইকে জান্নাত জাহান্নাম দেওয়া শেষ, ফয়সালা শেষ, একজনের বিচার বাকি রয়েছে, ওকে জান্নাতেও দিবে না জাহান্নামও দিবে না, মাঝখানে রেখে দিবে। তো জান্নাতের দিকে মুখ করে রেখে দিয়েছে। এবার ওই বান্দা বলতেছে, আল্লাহ আমার তো তাপ লাগে, আমাকে একটু সরিয়ে দেন না। বান্দা বলবে, তখন আল্লাহ তাকে একটু সরিয়ে দেবেন, জান্নাতের কাছাকাছি দিয়ে দেবেন। তখন ওই লোক আগে বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমি তোমার কাছে আর কিছুই চাইবো না, এটাই আমার শেষ চাওয়া, আল্লাহ জাহান্নামের তাপ লাগে, তুমি তো অনেক দয়াশীল, আল্লাহ তোমার ইজ্জতের কসম আমাকে একটু সরিয়ে দাও। আল্লাহ বলবে, ঠিক আছে আর কিছু চাইবো না, তো ঠিক আছে। এও আর কিছুদিন যেতে না যেতে আল্লাহর ইচ্ছায় যখন আবার এই বান্দা বলছে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, এত সুন্দর জান্নাত, তুমি আমাকে একটু ভিতরে দাও না, আল্লাহ ভিতরে না দিলে বারান্দায় দাও না, আল্লাহ তোমার ইজ্জতের কসম আর কিছু চাইবো না। তখন আল্লাহ বললেন, আদম সন্তান তোমার কথা ঠিক নাই, তুমি বড় নাফরমান, তুমি কথা ঠিক রাখতে পারো না। তো জান্নাত দেখে সে জান্নাতে যাবে, ঘুরে আসবে, এইভাবে জান্নাতে যখন যাওয়ার পরে ঘুরে আসবে, তিনবার বলবে আল্লাহর ইজ্জতের কসম, ঘুরে আসবে, আল্লাহ জান্নাতে তো কোনো জায়গাই নেই, বলছে যাও তোমাকে এই পৃথিবীর 10 পৃথিবী সম পরিমাণ দিয়ে দিলাম, যাও। সুবহানাল্লাহ, বলবেন না তো 10 পৃথিবী সম পরিমাণ, আল্লাহ কি আমার সাথে ঠাট্টা করেন? না না, যাও যাও। আচ্ছা, 10 পৃথিবীর সম পরিমাণ জান্নাত যদি সর্বশেষ ব্যক্তিকে দেয় তাহলে আগে যারা যাবে তাদেরকে কি কম দেবে না বেশি দেবে? বুঝেন নাই?
প্রথম পুরস্কার বড় হয় না ছোট হয়? দ্বিতীয় পুরস্কার, থার্ড পুরস্কার আছে কি হয়? বড় হয়। তিন নম্বর পুরস্কার আছে, দ্বিতীয় নম্বর পুরস্কার কি হয়? বড় হয়। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ ব্যক্তিকে যদি আপনার এই পৃথিবীর দশ পৃথিবী সম পরিমাণ দেন, তাহলে কি আর সম্ভব? এত জায়গা কি আল্লাহর আছে? বুঝেন নাই আমার কথাটা? এটা তো ইমানের ব্যাপার, কিভাবে বিশ্বাস করবেন? আসুন আরেকটা হাদিস বুখারি থেকে আসি। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পেটে খুব ক্ষুধা ছিল। কেমনে? গরিব মানুষ ছিলেন, আহলে সুফফার সদস্য, পেটে পাথর বেঁধে থাকতেন, তারপরও মানুষের কাছে খাবার চাইতেন না। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াতের ব্যাখ্যা জিজ্ঞেস করতেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু বকর সিদ্দিককে, তারা বলে চলে যেতেন, কিন্তু আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবারের কথা বলতেন না। তো আল্লাহর নবীকে জিজ্ঞেস করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আবু হুরাইরা চলো, বুঝেছি চলো। তখন একদিন ঘরের মধ্যে গিয়ে দেখলেন এক গ্লাস দুধ। এবার আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আহলে সুফফার সদস্য সবাইকে ডাকো। এবার আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে যে এক গ্লাস দুধ আমি তিন দিন খাই না, আমাকে দিলেই তো ভালো হয়। আহলে সুফফার সদস্য সত্তর জন মানুষ এক গ্লাস দুধ কিভাবে খাবে? এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন তো বলে দিয়েছেন যে আবু হুরায়রার মনেই আছে, সবাইকে ওই গ্লাস থেকে দুধ ঢেকে ঢেকে আরেক গ্লাসে পরিবেশন করছেন, সত্তর জন সবাই খেয়ে গেলেন। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক গ্লাস, দুই গ্লাস, তিন গ্লাস খাওয়ার পরে বলছে আল্লাহ নবী আর আমি পারছি না। এবার বলেন তো, এক গ্লাস দুধ যদি দুনিয়াতে সত্তর গ্লাস, আশি গ্লাস হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে দিতে পারবে না? বাড়ি এটাও না, আরও আছে। দেখেন এবার আসেন বিজ্ঞান কি বলতেছে। আসমান তো আমরা জানি যে সাত আসমান, এই আসমানের মধ্যে কি আছে এই কথা আশা করি ইনশাল্লাহ শুনেন নাই, আজকে প্রথম শুনবেন ইনশাল্লাহ। আচ্ছা, এই পৃথিবী বড় না সূর্য বড়? খুব খেয়াল করবেন, পৃথিবী বড় না সূর্য বড়? সূর্য কতটুকু বড়? জি, তেরো লক্ষ গুণ বড়। তার মানে কি, এখানে এক টাকা আর এখানে তেরো লক্ষ টাকা, কোনটা বড়? এক তেরো লক্ষ টাকার কাছে এক টাকা দেখা যাবে? তেরো লক্ষ পয়সা যদি একখানে রাখেন আর একটা পয়সা একখানে রাখেন, ওর কাছে কিছু? এখানে তেরো লক্ষ মানুষ আর ও একজন মানুষ, ওদের কাছে কিছু? ভালো করে বুঝবেন যে আল্লাহর আসমানটা কত বড় আপনাকে বোঝাচ্ছে। আর এই আসমান পরিবেষ্টন করে আছে আল্লাহর কুরসি, মানে পা রেখার জায়গা সমস্ত আসমানকে পরিবেষ্টন করেছেন। এবার আসেন যে তেরো লক্ষ গুণ বড় সূর্য পৃথিবী থেকে, মানে এরকম তেরো লক্ষ পৃথিবী একত্রে করলে যা হবে আল্লাহ রাব্বুল আলামিনের যে সূর্য আছে, সূর্য একাই তা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, এই সূর্যটা মিল্কওয়ে গ্যালাক্সি নামে একটা গ্যালাক্সি আছে, ওই গ্যালাক্সির একটি মাত্র গ্রহ, আর ওই মিল্কওয়ে গ্যালাক্সির মধ্যে এরকম কোটি কোটি গ্যালাক্সি রয়েছে। ওই কোটি কোটি সূর্যের মধ্যে গ্যালাক্সি নিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়, ওটার নাম হলো মিল্কওয়ে গ্যালাক্সি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বর্তমান বিজ্ঞান বলতেছে যে ওই মিল্কওয়ে গ্যালাক্সির মধ্যে সূর্যটা হলো মোটামুটি একটা মাঝারি সাইজের গ্রহ। বুঝতে পারছেন যে কোটি কোটি গ্রহের মধ্যে সূর্য হলো মাঝারি সাইজের, আর ওর মধ্যে সর্বশেষ বড় যেটা বিজ্ঞান খুঁজে পেয়েছে সেটা হলো ইউওয়াই স্পটি, যেটা হলো সূর্যের চেয়ে পাঁচশো কোটি গুণ বড়। সূর্যের চেয়ে পাঁচশত কোটি গুণ বড় সেই হলো ইউওয়াই স্পটি, আর এটা হলো বর্তমান আমাদের পৃথিবীর চেয়ে আপনার ছয় হাজার পাঁচশত লক্ষ কোটি গুণ বড়। এই ইউওয়াই স্পটিটা আমাদের পৃথিবীর চেয়ে ছয় হাজার পাঁচশত লক্ষ কোটি গুণ বড়। আল্লাহ আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর এরকম কোটি কোটি মিল্কওয়ে গ্যালাক্সি মিলে ইউনিভার্স সৃষ্টি হয়, আর এরকম কোটি কোটি ইউনিভার্স মিলে আপনার যেটা হয় মাল্টিভার্স, আর এরকম কোটি কোটি মাল্টিভার্স মিলে যেটা হয় সেটা হলো সুপারভার্স। আল্লাহু আকবার, কত জায়গা সেখানে আছে। আর এই জায়গায় যদি আপনি ঘুরতে যান, সফর করতে যান আলোকবর্ষ অনুযায়ী, এমনি তো পারবেন না, সম্ভব নয়।
এমনিতে ঘোরা সম্ভব নয়। আলো প্রতি সেকেন্ডে যায় 3 লক্ষ কিলোমিটার, কতটুকু যায় প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দ্রুত গতির আলো, যেটা আলো প্রতি সেকেন্ডে দৌড়ায় 3 লক্ষ কিলোমিটার। আর এই আলোর গতিতে এক আলোক বর্ষ, এক লাইট ইয়ার্স যদি আপনি যান, তাহলে আপনার এক বছরে যেতে পারবেন 9,86,000 কোটি কিলোমিটার, 9,86,000 কোটি কিলোমিটার। আল্লাহ একবার, এক বছরে যেতে পারেন। আর এক বছরে যদি এই আপনি এই কি বলে মিল্কওয়ে গ্যালাক্সি ঘুরতে যান, যদি লাইটের গতিতে আলোর গতিতে ঘুরতে যান, তাহলে আপনার সময় লাগবে মাত্র 9,300 কোটি বছর। কত বছর লাগবে? 9,300 লক্ষ কোটি বছর সময় লাগবে শুধুমাত্র আপনার এই মিল্কওয়ে গ্যালাক্সি ঘুরতে, তাও এমনি নয় আলোর গতিতে। এবার আসেন, ওই যে মিল্কওয়ে গ্যালাক্সি, এর উপরে তো আছেই ইউনিভার্স, সুপারভার্স তো আছেই। এই যে এই হাদিসটা বিজ্ঞান প্রমাণ করার জন্য, যেমন মনে করেন মাছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে মাছি যদি কোনো তরল খাবারে বসে যায় তাহলে ওটাকে ডুবিয়ে দাও। মানে মাছির এক পাখায় আছে কি বিষ, আরেক পাখায় আছে প্রতিষেধক। তো মাছি যদি কোনো খাবারে বসে সেটাকে উঠিয়ে না ফেলে সেটাকে ডুবিয়ে দাও, তাহলে তোমাদের জন্য কি হয়ে যাবে? প্রতিষেধক হয়ে যাবে। তা এখন বিজ্ঞান কিন্তু সব গবেষণা করে যে আল্লাহ নবী যেটা বলেছে এটা সত্য কিনা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সর্বশেষ যে জান্নাতে যাবে তাকে এই পৃথিবীর 10 পৃথিবী সমপরিমাণ সম্পদ দেওয়া হবে। এখন এই হাদিস তো এটা মাথায় ধরে না, এত সম্পদ কি আল্লাহর আছে? আপনি ঘুম পারলে কিন্তু এটা বুঝতে পারবেন না, হারিয়ে ফেলবেন যে কী বলে এটা। এবার আসেন, এটা খুব কঠিন জিনিস মনে রাখা। দেখেন এই লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সির মধ্যে একটি গ্যালাক্সি রয়েছে যেটা হলো মিল্কওয়ে গ্যালাক্সি, এর মধ্যে একটি জায়গা রয়েছে, এর থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ কোটি মানুষকে, খেয়াল করবেন ওই মিল্কওয়ে গ্যালাক্সি থেকে 1 লক্ষ কোটি মানুষকে যদি এরকম 10 গুণ জায়গা দেন, এই পৃথিবীর 10 পৃথিবী সমপরিমাণ জায়গা মানুষকে দেন, যে মিল্কওয়ে গ্যালাক্সির একটি গ্রহ থেকে 1 লক্ষ কোটি, 1 লক্ষ না 1 লক্ষ কোটি মানুষকে যদি 10 গুণ বড় নয় 10 লক্ষ কোটি গুণ বড় দেন, মিল্কওয়ে গ্যালাক্সি থেকে 1 লক্ষ কোটি মানুষকে 10 গুণ নয় 10 লক্ষ কোটি গুণ বড় দেন, তাহলে এক এক বান্দাকে এত বড় জান্নাত দেওয়ার পরে সেই মিল্কওয়ে গ্যালাক্সি থেকে 1211 লক্ষ কোটি ভাগের 1 ভাগ যাবে মাত্র। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 3 ভাগের 1 ভাগ নয়, যদি 1 লক্ষ কোটি মানুষকে 10 লক্ষ কোটি গুণ বড় দেন, তাহলে মিল্কওয়ে গ্যালাক্সি থেকে 1211 লক্ষ কোটি ভাগের 1 ভাগ জায়গা মাত্র যাবে। আর এই ব্রহ্মাণ্ড, এই মিল্কওয়ে গ্যালাক্সি যিনি পরিচালনা করেন তিনি কত বড়! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শুধু কি তাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই আরশ, আরশ কুরসির কাছে এত বড় যে বিশাল ময়দানে আল্লাহ নবী বলছেন আল্লাযি নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, বিশাল ময়দানে একটা আংটি পরে থাকলে যেমন, যে এই আরশের কাছে কুরসি ঠিক তেমন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কুরসি আরশ যত বড়, আল্লাহ তার চেয়ে অনেক অনেক গুণ বড়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মানুষ তো আল্লাহকে চেনে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এই আপনার সূরা জুমারের একটি আয়াত পড়তে পড়তে মনে হয় যেন মেম্বারটা ভেঙে যাবে, 67 নম্বর আয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত পড়তেছেন আর থরথর করে কাঁপতেছেন। সূরা জুমারের 67 নম্বর আয়াত পড়তেছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন যে মনে হয় যেন মিম্বারটি ভেঙে পড়ে যাবে। সহিহ মুসলিমের হাদিস, ওমা কদরুল্লাহ হাক্ক কদরিহি ওয়াল আরযু জামিয়ান কবযাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি। আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা মানুষ দিতে পারেনি, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা এত বেশি, এই বিশাল পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাতের মধ্যে গুটিয়ে নেবেন, হাতের মধ্যে পেঁচিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাতের মধ্যে কি করবেন? বিশাল পৃথিবীটাকে
আল্লাহ রাব্বুল আলামিন হাতের মধ্যে গুটি নেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পড়তে পড়তে থর থর করে কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থর থর করে কেঁপে মনে হয় যেন মিম্বার থেকে পড়ে যাচ্ছেন, মনে হয় যেন আজকে মিম্বারটা ভেঙে যাবে, যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল পৃথিবীটাকে তার হাতের মধ্যে গুটিয়ে নেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনা মালিকাল মুলক, পৃথিবীর রাজা বাদশারা কোথায়? আমি হলাম মালিক, আমি হলাম রাজা, আমি হলাম বাদশা। কোথায় পৃথিবীর অত্যাচারীরা, কোথায় স্বৈরাচারীরা? আসো আজকে আমার সামনে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতে গিয়ে সহিহ বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে এমনভাবে গুটিয়ে নেবেন, শিশু বাচ্চারা যেভাবে হাতের মধ্যে বল ঘুরায় সেভাবে এই পৃথিবীটাকে কিয়ামতের ময়দানে হাতের মধ্যে নিয়ে ঘোরাতে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোথায় থাকবে এত বড় বড় গ্রহ, কোথায় থাকবে এত বড় বড় নক্ষত্র, কোটি কোটি গ্যালাক্সি, এগুলো কোথায় যাবে? আল্লাহর হাতটাই না কত বড়। সহিহ বুখারীতে হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে জান্নাতের প্রথম জান্নাতি ব্যক্তিদের খাবার হবে এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন রুটি বানিয়ে দেবেন জান্নাতিদের খাবার হিসেবে, গোটা পৃথিবীটাকে রুটি বানিয়ে দেবেন। এর মধ্যে একজন ইহুদি এসে বললেন হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনার উপর রহম করুন, আমাদের তাওরাতে কথা লেখা আছে, জানেন কি লেখা আছে? বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই পৃথিবীটাকে দেবেন জান্নাতিদেরকে, এবং কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতিদের খাবার হিসেবে ষাঁড়ের কলিজা এবং মাছের কলিজা গুদরা এটা রুটির সাথে ভুনা করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, এবং একটা মাছের কলিজা 70,000 মানুষ খাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। শুধু কি তাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক আঙ্গুলের উপর 7 তবক আসমানকে নিয়ে নেবেন, এক আঙ্গুলের উপরে 7 তবক আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন একটি আঙ্গুলের উপরে নিয়ে নেবেন, এবং জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন একটি আঙ্গুলের উপরে নেবেন, এবং যত সৃষ্টি আছে পৃথিবীতে সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আঙ্গুলের উপরে নেবেন, এবং যত গাছপালা বৃক্ষরাজি আছেন আরেক আঙ্গুলের উপরে নেবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন পানি মাটি যত কিছু আছে সব কিছুকে আরেক আঙ্গুলের উপরে নিয়ে এইভাবে ঘোরাতে থাকবেন কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেদিন আপনার আর আমার অবস্থা কি হবে বলেন তো? আল্লাহকে মানুষ চেনে? আল্লাহকে মানুষ জানে? ভাবে আল্লাহকে মানুষ? এবং বর্তমান বিজ্ঞান বলতেছে যে ওই সমস্ত মিল্কওয়ে গ্যালাক্সি থেকে পৃথিবীকে দেখা যায় না। কি করে না? পৃথিবীকে কি যায় না? দেখা যায় না। আচ্ছা পৃথিবীকে যদি দেখা না যায় আমাকে দেখা যাবে? আপনাকে দেখা যাবে? আপনি কিসের নেতা? কী আপনি আল্লাহর কাছে? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই পৃথিবীকে ঝরে যাওয়া মাছির মতো ডানার একটা মাছির যে দাম আছে সেই পরিমাণ দাম আল্লাহ যদি দিতেন এই পৃথিবীকে, তাহলে যারা পাপ করে অন্যায় করে আল্লাহর সাথে শিরিক করে কুফরি করে তারা খাবার পেত না। আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কী বুঝলেন আপনি যে এই পৃথিবী একটা মাছির দানা কেউ কিনে নেবে? হাজার হাজার মাছির দানা কেউ 1 টাকা দিয়ে কিনে নেবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ঝরে যাওয়া মাছির ডানার মতো মনে করতেন তাহলে পৃথিবীর কোনো মানুষ খাবার পেত না যারা অন্যায় করে। তার মানে কি? আল্লাহ এই পৃথিবীকে কোনো মূল্যায়ন করে না। এর পরেও যদি আদম সন্তান গুনাহ করার পরে আল্লাহর কাছে বলে ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা সালিহান, সূরা ফুরকান 70 নম্বর আয়াত, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে, আমানা ঈমান আনে, ওয়া আমিলা সালিহান এবং আমলে সালেহ করে, ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, 70 বছর 80 বছর গুনাহ করেছে এরপরে আল্লাহ বলে একটা ডাক দিয়েছে দয়াময় আল্লাহ, আমি তো গুনার সাগরে ভাসছি আল্লাহ, আল্লাহ আমি জাহান্নামের কিনারায় চলে গেছি আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে নেকিতে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
মানুষকে আল্লাহ মূল্যায়ন করেন, কিন্তু মানুষ আল্লাহকে মূল্যায়ন করে না। পৃথিবীকে যেখানে দেখা যায় না আপনাকে দেখা যাবে আপনি কিসের নেতা, আল্লাহর কাছে আপনি কিছু না, একটা সময় পর্যন্ত আপনাকে রেখে দিয়েছেন। অতএব মানুষের উপরে কোনোদিন জুলুম করবেন না। সর্বশেষ হাদিস সহিহ মুসলিমের একটি হাদিস বলে আজকের খুতবার ইতি টানব। সহিহ মুসলিম 2577 নম্বর হাদিস, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহ তাআলা, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নি হারামতু যুলমা আলা নাফসি, আল্লাহ বলছেন যে আমার নফসের উপর আমি জুলুমকে কি করেছি, হারাম করেছি। আল্লাহর নিজের উপরে কি করছে, জুলুমকে হারাম করেছে, আর আমাদের জন্য হালাল করেছে না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে জুলুমকে হারাম করেছেন যে আমি আল্লাহ কারো উপরে জুলুম করি না। কিভাবে, ওয়ালা তুজলামুনা ফাতিলা, ফাতিল বুঝেন ওই যে আপনার চাটায়ের বেড়া অথবা টিনের যে বেড়া রয়েছে, ছিদ্র দিয়ে সকালবেলা রৌদ্রের মধ্যে যে কণার মতো উড়ে না, সকালবেলা একটু আলো ঘরের মধ্যে আসলে দেখবেন যে ধুলার মতো উঠতেছে, বলছে যে এই ধুলা 70 ভাগ করলে যতটুকু হয় এই একে ফাতিল বলা হয়। কে বলছে না, খেজুরের বীচির উপরে যে একটা সাদা আবরণ থাকে এটাকে ফাতিল বলা হয়। এই পরিমাণ জুলুম আল্লাহ কারো সাথে করেন না, কিন্তু আমরা কি জুলুম করি না, করি না। আল্লাহ বলছেন যে আমার উপরে আমি জুলুম হারাম করেছি, তোমরা একে অপরের উপরে জুলুম করো না, তোমাদের জন্য জুলুম হারাম, জুলুম করো না। আল্লাহ বলছেন মুহাররামান ফালা তাযালামু, তোমরা তোমাদের উপর হারাম করা হলো, ইয়া ইবাদি, ইয়া আমার বান্দাগণ, তোমরা প্রত্যেকেই গুমরা ছিলে, দলালা, পথভ্রষ্ট ছিলে। আমি যাকে হেদায়েত দেই সেই ব্যক্তি হেদায়েত পাবে, অন্য কেউ হেদায়েত পাবে না। আচ্ছা, আল্লাহ হেদায়েত না দিলে কি হেদায়েত হতে পারে মানুষ? বেলাল বিন রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন গোলাম, আর তার মালিক উমাইয়া, তার মালিক, কিন্তু গোলামকে আল্লাহ হেদায়েত দিলেন, আব্রাহার হাতিকে আল্লাহ হেদায়েত দিলেন, কিন্তু বাদশা আব্রাহাকে আল্লাহ হেদায়েত দেননি। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দেন। এই জন্য আল্লাহ বলছেন তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দেব। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেছেন, সারা পৃথিবীর মানুষ তোমরা কি আছো, গুমরা, আমি যাকে হেদায়েত দেই সে ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যাকে খাবার দেই সে ব্যতীত। অতএব তোমরা আমার কাছে খাবার চাও, আমি তোমাদেরকে খাবার দেব। আচ্ছা, ঘরের মধ্যে ধান থাকলেই কি ভাত খাওয়া যায় বলেন তো? কোটি কোটি মন ধান থাকলেই কি ভাত খেতে পারে? বুঝেন নাই, ডায়াবেটিস হয়েছে, সে একটা রুটির উপরে খাইতেই পারে না, বছরের পর বছর ঘরের মধ্যে পড়ে আছে, একটু ফলের জুস খাইলে খায়, সারাদিনে না খাইলে এমনি থাকে। তো আল্লাহ বলছেন যে তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যাকে খাওয়াই সে ব্যতীত। অতএব তোমরা আমার কাছেই খাবার চাও, আমি আল্লাহ তোমাদেরকে খাবার দেব, আমি ছাড়া তোমাদেরকে কেউ খাবার দিতে পারে না। হে পৃথিবীর মানুষ, আদম সন্তান, তোমরা সবাই উলঙ্গ, আমি যাকে কাপড় পরাই সে ব্যতীত। অতএব তোমরা আমার কাছে কাপড় চাও, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, আমি তোমাদেরকে কাপড় দেব। ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, তোমরা রাত দিন গুনাহ করো, তোমরা সবাই গুনাহগার, তাফাররগলি, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে কি করব, ক্ষমা করে দেব। যে ব্যক্তি আমার কাছে রাত্রের অন্ধকারে উঠে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। হে আমার বান্দাগণ, কে আসো, আসো আমার কাছে ক্ষমা চাও, জাহান্নামের শাস্তি থেকে মুক্তি চাও, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেব। হে আমার বান্দাগণ, তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না, ক্ষতি পর্যন্ত পৌঁছতেই পারবে না, আমার কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। শুধু তাই নয়, তোমরা সবাই মিলে যদি চেষ্টা করো, জিন ইনসান সবাই মিলে চেষ্টা করলেও কোনো ক্ষতি করতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা সবাই মিলে আমার রাজত্বকে একটু বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না, আর সবাই মিলে যদি চেষ্টা করো আমার কোনো উপকার করতে পারবে না। শুধু তাই নয়, পৃথিবীর সমস্ত মানুষগুলি যদি ফেরাউনের মতো হয়ে যায় আল্লাহর কোনো ক্ষতি হবে না, আবার সবাই মিলে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো হয়ে যায় তবু আল্লাহর কোনো লাভ হবে না। আল্লাহ বলছেন এই হাদিসের মধ্যে। এরপর আল্লাহ বলছেন,
ইয়া ইবাদি, ইয়া আমার বান্দাগণ, যত জিন চলে গেছে, যত জিন আসবে, যত মানুষ চলে গেছে, যত মানুষ আসবে, এই বাক্য যদি না বুঝতে পারেন আপনি হতবাকে বুঝেন, যে যত জিন চলে গেছে, যত মানুষ চলে গেছে, যত আসবে, সবাই একটি ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে চায়, সবাই একটি ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে চায়। আল্লাহ যদি মানুষের চাহিদা মোতাবেক দেন, আল্লাহ যদি মানুষের চাহিদা মোতাবেক দেন, তাহলে আল্লাহর সম্পদের এতটুকু কমবে না যদি সমুদ্রের, মহাসমুদ্রের মধ্যে, আটলান্টিক মহাসাগরের মধ্যে তোমার সুচ, আঙ্গুল বলে নাই, আচ্ছা সুচের মধ্যে পানি বেশি উঠবে না আঙ্গুলে পানি বেশি উঠবে? আঙ্গুলে, আল্লাহ আঙ্গুল বলেন নাই, বলছেন যে সুচটা সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিলে সমস্ত মানুষের চাহিদা মোতাবেক যদি আল্লাহ দেন, তাহলে আল্লাহর সম্পদের এতটুকু কমবে না। আল্লাহ একবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আপনি কাকে কী দেবেন, আপনি কার কাছে চান, কার কাছে কী চাইবেন, আপনি আপনি কাকে কী দেবেন? আল্লাহর সম্পদের এতটুকু কমবে না, আল্লাহর কাছে কী আছে? আচ্ছা এই যে পুকুর থেকে যদি আপনি আঙ্গুল চুমান, বোঝা যাবে কিছু? আল্লাহ বলছেন যে মহাসাগরের মধ্যে যদি তোমার সুচটা চুবিয়ে দাও, বই সেলাই করে যেটা দিয়ে জুতা সেলাই করে ওইটা চুবিয়ে দিল, ওর মাথায় যতটুকু পানি উঠবে সারা পৃথিবীর মানুষকে দিল, আল্লাহ সম্পদের কমতি হবে না। এবার বলেন এই হাদিস যদি মানুষ বুঝে তো নেতার পিছে ঘুরবে না সারাদিন আল্লাহর পিছে পড়ে থাকবে? মানুষ কি হাদিস বুঝে? নেতার ক্ষমতা সামান্য, ওই যে এক লোক বলছিল, তো আমি বলতেছি যে এই লোকটা বেশি বাড়াবাড়ি করে, কীভাবে মসজিদের সাথে বাড়ি গান বাজনা করে, বললেও শুনে না, খুব বাহাদুরি দেখা। তো আর এক লোক বলতেছে যে একটা মেহেদি জ্বরের টাকা হয় নাই, আর পাতলা পায়খানার একটা টাকাও হয় নাই ওর, একবার যদি মেহেদি জ্বর হয় বেচতে বেচতে শেষ, তাই না? আপনি কিসের বাহাদুরি দেখান? চোখের সামনে কোটি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি সব বেচে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, হয় না? আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একটা পেট ব্যথা যদি আল্লাহ ঢুকিয়ে দেন যে পেটের মধ্যে ব্যথা দিয়ে দিলাম যাও, আপনি বলবেন আল্লাহ যা হয় আমার পৃথিবীর সব কিছুর বিনিময়ে আমার পেটের ব্যথাটা সেরে যাক, তাই মনে হয় না? আল্লাহ যা চাও তুমি তাই দিও, আল্লাহ তুমি আমার পেটের ব্যথা সারিয়ে দাও, হুজুর আমার জন্য একটু দোয়া করুন আমি আর পারছি না, তাই বলে না? আরেকটা হাদিস বলতে ভুলে গেছি, এটা না বললে ভালো লাগবে না। এই হাদিসটা রয়েছে আবু দাউদের 4727 নম্বর, জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন আল্লাহকে মানুষ কী চিনবে, আল্লাহর একজন ফেরেশতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উজিনা লি আন উহাদ্দিসা আন মালাকিন মিন মালাইকাতিল্লাহ, মেরাজের রাত্রে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা একজনের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছিল। আল্লাহর আরশ বহন করে ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা ফাওকহুম ইয়াউমা ইযিন সামানিয়া, আল্লাহর আরশ দ্বারা বহন করে, রবের আরশ দ্বারা বহন করে এরা হলো আটজন। তো আটজনের মধ্যে একজনের সাথে আমার কথা বলার সুযোগ করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তার দূরত্ব কতটুকু, তার বরত্ব যে ইন্নামা বাইনা শাহমাদি উজনাইহি, তার এই কান আছে না কান, এই কান, কানের লতি, এই লতি থেকে কাঁধ পর্যন্ত 800 বৎসরের রাস্তা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর একজন ফেরেশতা, আটজনের মধ্যে একজন, যেই ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে করে বহন করে, ওই একজনের কাঁধ এই কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 800 বৎসরের রাস্তা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর একজন ফেরেশতা যদি এত বড় হয়, জিবরিল আমিনের পাখা আসমান থেকে জমিন পুরা পরিবর্তন করে দিয়েছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একজন ফেরেশতার দৌর যদি এত দূর হয়, তা আপনি কার সাথে বিয়াদবি করেন? আল্লাহ যেদিন ধরবেন, জাহান্নামের মধ্যে যেদিন ঢোকাবেন, ওদিন কিন্তু হাজার চিৎকার করো আর লাভ হবে না। এখনও সময় আছে দুফুটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলুন আল্লাহ আসলে তো তোমার ক্ষমতা অসীম, আল্লাহ তুমি তো পারো সব কিছু করতে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তোমার জাহান্নামের আযাব আমি তো সইতে পারবো না, আল্লাহ আল্লাহ তুমি বড় মহান, তুমি বড় ক্ষমাশীল, তোমার নাম গফুর রহিম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও,
আল্লাহ জান্নাতে একটা বাড়ি তুমি আমাকে দিও, আল্লাহ জাহান্নামের আজাব তো আমার দ্বারা সহ্য করা সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাহান্নামের দরজা যখন লাগিয়ে দিবে তখন মানুষ চিৎকার করতে থাকবে, মানুষ বলবে ইয়া মালিকু, হে জাহান্নামের দারোগা মালিক, আল্লাহকে একটু বলো না যে সামান্য সময়ের জন্য আমাদের শাস্তিটা একটু লাঘব করে দে, আমরা তো আর সইতে পারছি না। তখন বলবে যে আর হবে না, তাদের কথা যাদের না শোনা যায় এই জন্য আল্লাহ দরজা বন্ধ করে দেবেন। অতএব সেদিন চিৎকার করে কোনো লাভ হবে না, অনাদায়া মালিকু, সে চিৎকার বলবে ইয়া মালিক একটু বলো না আল্লাহকে সামান্য সময়ের জন্য একটু লাঘব করে দেখ। দুনিয়াতে অনেক লম্বা সময় আল্লাহ দিয়েছিলেন কিন্তু আমরা ধরে রাখতে পারিনি, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় উপস্থিতি একটা কথা জিজ্ঞেস করে, আপনারা কি আমাদের কথা বুঝেন, আমরা যে কথা বলি বুঝেন? আচ্ছা, সুন্নতের সাথে যদি বেয়াদবি করে কার সাথে বেয়াদবি হবে? হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করে কি জান্নাতে যাওয়া যাবে? গত জুমায় আমার নিজেরই খারাপ লাগছে, এরপরও যদি কথা বলেন তাহলে খুব কষ্ট লাগে আমার, কারণ আল্লাহর নবী বলছে জুমার দিন কথা বলবে না। মানে নবীকে আপনি নবীর সুন্নতের জন্য আমি 10 বার ফাঁসির কাষ্টে ঝুলতে রাজি আছি, সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? যে নবীর সাথে বেয়াদবি করে জান্নাতে যাওয়া যাবে না, নবীর সুপারিশ পাওয়া যাবে না। আল্লাহ নবী নিষেধ করেছেন যে কথা বলবে না, আরেকজন কথা বললে চুপ থাকো, এ কথা বলা যাবে না। এটা হলো জুমার খুতবা, আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের খুতবা দিয়ে আমরা শুরু করছি। ইন্নাল হামদালিল্লাহ, নবী চলে গেছে 1450 বছর আগে, সেই খুতবা এখনও চলে যে ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয় আল্লাহর প্রশংসা, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু, তিনি প্রথম তিনি শেষ, তিনি গোপন তিনি প্রকাশ্য, আল্লাহু আকবার, তিনি শুরু তিনি শেষ, আল্লাহর পরিচয় আল্লাহ দিচ্ছেন। কি নেবেন আল্লাহর পরিচয়? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু, তিনি প্রথম তিনি শেষ, তিনি গোপন তিনি প্রকাশ্য, তিনি গায়েবের খবর জানেন, তিনি সব কিছু জানেন, তিনি সব কিছু জানেন, কে কি করতে চায় কে কি বলতে চায়। আপনাদের কাছে একটা জিনিস আমি বলবো আজকে, আজকে জুমার দিন না, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা। তো আল্লাহর কথা কি আমরা শুনবো না? না শুনলে আল্লাহ কিন্তু মেরে ফেলবে, একদম শেষ করে ফেলবে আল্লাহ, হয় ভূমিকম্প দিয়ে শেষ করবে, করোনা দিয়ে শেষ করবে, আরও কত কিছু যে দিবে সামনে, প্রস্তুত থাকেন আপনি? জুমার দিন আপনার এত ব্যস্ততা কেন? আপনি আসেন আজানের পরে, তো লাভ কী হলো? এসেই গল্প শুরু করে দেন, কানাকানি শুরু করে দেন, আর আইসে কোনোরকম নামাজ সালাম ফেরানো শেষ, মনে হয় যেন চিড়িয়াখানার দরজা খুলে দিল, বাঘ সব দৌড়িয়ে পালাচ্ছে। কেন ভাই? একটু আদবের সাথে বসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে সালাম ফেরানোর পরে যতক্ষণ সে পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইত্যাদি পড়বে, ততক্ষণ আল্লাহর ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। কি সুন্দর না? আপনি নিজে সুবহানাল্লাহ পড়বেন আর আল্লাহর ফেরেশতা বলবে আল্লাহ লোকটি ভালো কাজ করতেছে তাকে মাফ করে দাও, আল্লাহ লোকটি তাজবি তাহলিল করতেছে আল্লাহ তুমি এই লোকটিকে ক্ষমা করে দাও, এর উপর রহম করো। আচ্ছা, ফেরেশতা দোয়া কবুল হবে কি হবে না? মানে আল্লাহ আমাদেরকে দয়া ভালোবাসা দিতে চান, আমরা বলি আল্লাহ তোমারটা নেব না, ওই পানির মধ্যে তোমার রহমত মাছ ধরবো, তাড়াতাড়ি সময় নাই। আল্লাহর রহমত আল্লাহ দিতে যাচ্ছেন, আপনি একটু বসেন। আজকে জুমার দিন, এত টাকা পয়সা আপনি নষ্ট করেন, মসজিদের টাকা গুনে দেখা যায় 200-300। আচ্ছা, 10 টাকা এক সপ্তাহে দিলে কি আপনার টাকা কমে যাবে? আপনি বুঝেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে ব্যক্তি তার হালাল ইনকাম থেকে লা ইয়াকবালুল্লাহু ইল্লাত তাইয়িব, আল্লাহ হালাল ছাড়া গ্রহণ করেন না,
পবিত্র সাদাকা গ্রহণ করেন না। যদি এক খেজুরের অর্ধেক আল্লাহ রাস্তায় দান করে বিয়ামিনহি, আল্লাহ সেটা ডান হাতে গ্রহণ করে। এটাকে নিয়ে লালন পালন করতে থাকেন মিসলাল জাবাল, সেটাকে ঘোড়ার বাচ্চার মতো লালন পালন করতে 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 পাহাড়ের মতো করে কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে দিয়ে দিবেন। একদিনে দুই টাকা রাখলে জুমার দিনে 14 টাকা হবে বা 15 টাকা 16 টাকা হবে। আপনি 10টা টাকা ফলে নিয়ে এসে গোপনভাবে দিয়ে দেন, এই যে সামনে হাত পাতে মসজিদের জন্য, এটা কার জন্য? ব্যক্তিগত হাত পাতে না আল্লাহর ঘরের জন্য হাত পাতে? তো আল্লাহর ঘরের জন্য হাত পাতলে আপনি খালি হাতে ফেরত দিয়ে দিলেন। আপনি একটা চা খান 10 টাকা, একটা পান খান 10 টাকা, আপনি বিড়ি যে কত প্যাকেট খান আল্লাহই ভালো জানে। তো জাহান্নামের আগুন কি নিবানোর জন্য দান সাদাকা যথেষ্ট? তো মসজিদে আসবেন জুমার দিন 10-20 টাকা দিবেন, এটা কি আপনার খুব কমে যাবে? না, আগামী জুমা থেকে খালি হাতে আসবেন না, মনে থাকবে? এই যুবক ছেলেদের কি টাকা নাই? এরা কত টাকা নষ্ট করে মোবাইলের পিছে। আল্লাহর ঘর মসজিদে আমি 2 টাকা দিব, মসজিদ সুন্দর হবে, উন্নত হবে, এটা আমার পরকালের অ্যাকাউন্টে জমা হবে। আর অনুরোধ থাকলো যে জুমার দিন আজানের আগে আসবেন, আজান 1টার বদলে 3টা দেয় এখন, তাও হয় না, তারপরও মুসল্লি না, এক কাতার নিয়ে খুতবা শুরু করতে পারি না। সে আমরা কোথা থেকে আসি, সামনে থেকে আমরা কি করবো? 1:45 সময় আসবো, এসে খুতবা শুরু করবো। আপনারা দেরিতে আসেন, আমরা কি করবো? আমরা এসে দেখি 2-3 জন এসে বসে আছে, খুতবা শুরু করি, কথা বুঝেন নাই, তা আমরা উপরে আসবো, তাহলে ভালো হবে না? আপনারা যদি আগে না আসেন আমরা উপরে আসবো, তাতে কোনো সমস্যা নেই, আপনারা উপরে আমরা উপরে, নামাজ পড়বো 2টার সময়, তারপর সবাই বাড়ি চলে যাবো, নাকি 1:30 নামাজ পড়া যাবে না, 1:15 পড়তে হবে, 12:30 শুরু করবো, 1:30 মধ্যে নামাজ শেষ করে বাড়ি চলে যাবো, কি বলেন? আউয়াল ওয়াক্তে সালাত পড়বো, আপনি আসবেন 12টার মধ্যে মসজিদে ঢুকে পড়বেন, ইমাম যেখানে খুতবা দেয় এখানে বসার জন্য পারাবাড়ি শুরু করে দেবেন, আমি এখানে বসবো, আমি এখানে বসবো। তো আস্তে 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 বুড়া মানুষের মতো আপনি আসেন, আইসে পরে কোনো রকম 2 রেখাত পরে আবার পালাতে শুরু করেন না, এমনটি করবেন না। আপনি যতক্ষণ সুযোগ আছে ততক্ষণ সেজদা দিতে পারবেন। যেই ব্যক্তি মসজিদে আসতে পারে না তাকে একটু জিজ্ঞেস করেন যে তোমার কেমন লাগে এখন, যে সেজদা দিতে পারে না তাকে জিজ্ঞেস করে দেখেন যে ভাই আপনার কেমন লাগে, সেজদাটা কত দামি, চেয়ারে সালাত আদায় করো কত কষ্ট লাগে, ওর মনের মধ্যে কষ্টে বুক ফেটে যায়, কপালটা মাটির সাথে ঠেকাতে পারি না, কোমরে ব্যথা। এখন সুযোগ আছে, এখন তুমি আল্লাহকে সেজদা করো, এখন সুযোগ আছে।